একবার ভেবে দেখুন যে একদিন হঠাৎই আপনি আয়নার সামনে দাঁড়িয়ে এটা দেখে অবাক হলেন যে আয়নায় আপনাকে আর দেখাই যাচ্ছে না, আপনি পুরোপুরি অদৃশ্য হয়ে গেছেন। তো এই রকম সুপার পাওয়ার যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি প্রথমে কি করবেন? আপনি কি এই পাওয়ার কোনো খারাপ কাজে ব্যবহার করবেন নাকি মানুষের ভালোর জন্য ব্যবহার করবেন? এমনই কিছু পাওয়ার পেয়ে যায় আমাদের আজকের মুভির প্রধান চরিত্র মাইকেল, যার ফলে তার জীবন যেমন খুবই মজার হয়ে যায় তেমনই নানান রকম বিপদের সম্মুখীনও হতে হয় তাকে। বলছিলাম, 2014 সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ সাইফাই মুভি দ্য ইনভিজিবল বয়ের কথা। মুভির শুরুতেই একটি ব্যক্তি তার হাতে বাচ্চাদের একটি মোজা নিয়ে দেওয়ালে একটি শহরের ছবি আঁকছিল। তার ওপর কিছুজনকে সিসিটিভির মাধ্যমে নজর রাখতে দেখা যায়। এই ছবি আঁকতে আঁকতে একসময় ব্যক্তিটি মারা যায়। তারপর দুইজন সেখানে আসে। আসলে তারা একজনকে অনেকদিন ধরেই খুঁজে বেড়াচ্ছে, যে হয়তো এই ছবিতে আঁকা শহরেই কোথাও আছে। তবে এরা কে বা কারা সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারব। এই ছোট্ট ছেলেটির নাম হলো মাইকেল, এবং যে শহরটির ছবি ওই ব্যক্তিটি দেওয়ালে এঁকেছিল এটাই হলো সেই শহর। মাইকেল খুবই সাধারণ ও সরল একটি ছেলে। আজ রাতে তার বন্ধুরা একটি হ্যালোউইন পার্টির আয়োজন করেছে, যেখানে তারা নানান রকমের কস্টিউম পরে আসবে। মাইকেলও একটি কস্টিউম কিনতে চায়, তবে দোকান বন্ধ থাকায় সে স্কুলে চলে যায়। স্কুলে সে স্টেলা নামের একটি মেয়েকে পছন্দ করে, তবে এখনও ভয়ে তাকে এই কথাটি সে বলে উঠতে পারেনি। সেদিন হঠাৎই শহরের পুলিশ অফিসার জিওভানা, যে আসলে মাইকেলের নিজের মা, তিনি স্কুলে এসে সকল বাচ্চাদের তাদের একজন ক্লাসমেট মার্টিনোর নিখোঁজের খবর শোনায়। প্রায় দুই দিন হয়ে গেছে সে বাড়ি ফেরেনি। তারা যদি মার্টিনোর সম্পর্কে কিছু জেনে থাকে বা তাকে কোথাও দেখে থাকে, সেই খবর তৎক্ষণাৎ যেন পুলিশকে তারা দেয়, এটা বলে তিনি সেখান থেকে চলে যান। তার যাওয়ার পরেই হঠাৎই মাইকেলের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলে সে ছুটে ওয়াশরুমে চলে যায়। মাইকেল খুবই সাধারণ ছেলে হওয়ার কারণে স্কুলের সকল ছাত্ররাই, বিশেষ করে ইভান ও ব্র্যান্ডো, প্রতিনিয়ত তাকে নানানভাবে বিরক্ত করত। মাইকেলের পিছু পিছু তারা ওয়াশরুমে পৌঁছে যায় এবং জোর করে তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে তার টাকা কেড়ে নেয়। এমনকি স্কুলের সকল ছাত্রদের সামনে তাকে হাসির পাত্র বানিয়ে তোলে। তবে এই সকল কিছু সে চুপচাপ সহ্য করে নেয়, কারণ তার বিশ্বাস একদিন না একদিন এই সকল কিছুর জবাব দেওয়ার তারও সুযোগ আসবে। মাইকেল তার ছোট্ট বোন ক্যান্ডেলা ও তার মায়ের সাথেই থাকে, তবে তার বাবা নেই। মায়ের মুখ থেকেই শুনে এসেছে তার বাবাও তার মায়ের মতোই পুলিশ অফিসার ছিলেন, তবে দুর্ঘটনায় তিনি মারা যান। ছোট থেকেই সে কোনোদিনই তার বাবাকে দেখেনি, তাই তার বাবার প্রতি খুব একটা ভালোবাসা তার ছিল না। আজ সন্ধ্যায় তাকে হ্যালোউইন পার্টিতে অংশগ্রহণ করতে হতো। তার কাছে কোনো কস্টিউম না থাকার কারণে সে একটি কস্টিউমের দোকানে গিয়ে পৌঁছায়। সেই দোকানে অদ্ভুত রকমের নানান জিনিস ও কস্টিউম পাওয়া যেত, তবে তার কাছে পর্যাপ্ত টাকা না থাকায় সে একটি অদ্ভুত ও সাধারণ দেখতে কস্টিউম কিনে নেয়। তাও আবার এটা শুনে এই কস্টিউম পরলে নাকি তার মধ্যে সুপার পাওয়ার চলে আসবে। অন্যদিকে জিওভানা তার ইনভেস্টিগেশন চালাচ্ছিল, তবে নিখোঁজ বাচ্চাদের সম্পর্কে কোনো রকম প্রমাণ তারা পায় না। মাইকেল বাড়ি পৌঁছে কস্টিউমটি পরার পর সে একটু হতাশই হয়, কারণ কস্টিউমটি পরে তাকে খুব একটা ভালো লাগছিল না। এছাড়াও কস্টিউমটি পরে থাকার মতো খুব একটা আরামদায়কও ছিল না। জিওভানা বাড়ি ফিরে মাইকেলকে হতাশ হয়ে বসে থাকতে দেখে এর কারণ জিজ্ঞাসা করতেই সে বলে কস্টিউমটি তার একেবারেই পছন্দ না, তাই সে পার্টিতে যাবে না। তার মা তাকে এটা বলে সান্ত্বনা দেয় যে কস্টিউমটি পরে তাকে বেশ ভালোই লাগছে, হ্যালোউইন পার্টিতে তাকে সকলের থেকে আলাদা লাগবে, আর সুপার হিরোরা কি এই সামান্য ব্যাপারে হেরে যায়? তার মায়ের কথা শুনে সে বেশ কনফিডেন্ট হয়ে হ্যালোউইন পার্টিতে চলে যায়। তবে স্কুলের সেই ছেলেগুলি মাইকেলের কস্টিউম নিয়ে এখানেও হাসাহাসি শুরু করে দেয় এবং মাইকেলকে অপমান করার জন্য টিভিতে স্টেলার কিছু ভিডিও ফুটেজ চালিয়ে দেয়, যেগুলি ইভান ও ব্র্যান্ডো মাইকেলের ফোন থেকে পেয়েছে। আসলে মাইকেল লুকিয়ে লুকিয়ে তার মোবাইলে স্টেলার ভিডিও রেকর্ড করত, কারণ সে তো তাকে পছন্দ করত। এটা দেখে স্টেলার খুবই খারাপ লাগে এবং পার্টিতে উপস্থিত সকলেই মাইকেলকে নিয়ে মজা করতে শুরু করলে সে দৌড়ে চলে যায় ওয়াশরুমের মধ্যে। এই অদ্ভুত কস্টিউমটির উপর তার খুবই রাগ হয় এবং চিৎকার করে বলে, আমাকে অদৃশ্য করে দাও। ঠিক সেই মুহূর্তেই কারেন্ট চলে যায়। এই সুযোগেই সে ওয়াশরুমের জানালা দিয়ে বাড়িতে পালিয়ে আসে। সকালে তার ঘুম ভাঙলে তার পোষা কুকুর মারিও তাকে দেখে অদ্ভুত রকমের আওয়াজ করতে থাকে। সে তেমন একটা গুরুত্ব না দিয়ে স্নান সেরে ব্রাশ করতে গিয়ে আয়নার দিকে তাকাতেই অবাক হয়ে যায়। আসলেই তার শরীর পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে, তাকে আর দেখাই যাচ্ছে না।
মাইকেল আয়নার সামনে গিয়ে তার পোশাক পুরোপুরি খুলে ফেলে। তখন তার মা রুমে এসে পৌঁছালে মাইকেলকে সেখানে দেখতেই পায় না। তার পুরোপুরি বিশ্বাস হয়ে যায় সত্যিই সে অদৃশ্য হয়ে গেছে। সে চটজলদি একটি কাগজে লিখে সে স্কুলে পৌঁছে গেছে। তিনি যেন চিন্তা না করেন এবং কাগজটি তার মায়ের কাছে রেখে দেয়। জিওভানা তাকে দেখতে না পেলেও তার কুকুর মারিও স্পষ্ট তার উপস্থিতি অনুভব করতে পারছিল। জিওভানা সেই কাগজটিকে দেখে বেশি কিছু আর না ভেবে মারিওকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে এবার যেভাবেই হোক মাইকেলকে স্কুলে পৌঁছাতে হবে, তাই সে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ভালোভাবে ঢেকে স্কুলে পৌঁছে যায়। স্কুলের সামনে সিঁড়ির উপরে সে ইভানকে বসে থাকতে দেখে তার মাথায় একটি আইডিয়া আসে। সে ইভান ও ব্র্যান্ডোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তার সকল পোশাক বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পিছনে ছেড়ে অদৃশ্য অবস্থায় স্কুলের মধ্যে ঢুকে যায়। সেই সময় স্কুলের বাইরে একজন কালো চশমা পরা ব্যক্তিকে তার উপর নজর রাখতে দেখা যায়। ওদিকে ক্লাসরুমে টিচার ক্লাস নেওয়ার সময় মাইকেল ইভানের ব্যাগ থেকে তার পেইন্ট গানটি বার করে নির্দ্বিধায় টিচারের দিকে শ্যুট করে দেয়, যার ফলে পুরো দোষ ইভানের উপর গিয়ে পড়ে এবং তাকে স্কুল থেকে বরখাস্ত করার পরিকল্পনা করে টিচাররা। এরপর মাইকেল প্রিন্সিপাল রুমে গিয়ে তার কয়দিন আগে হওয়া এক্সাম পেপারটিকে বার করে সকল উত্তর সঠিকভাবে কপি করে লিখে দেয়। তবে সে এতেই থামে না। ব্র্যান্ডো তখন টেনিস ম্যাচ খেলছিল, তার বাবা তার ম্যাচ দেখার জন্য এসেছিল। মাইকেল ব্র্যান্ডোকে এমনভাবে বিরক্ত করে সে এই ম্যাচ হেরে যায়, যার ফলে তার বাবা তার উপর খুবই রেগে যায়। এরপর মাইকেল তাকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরদিন একইভাবে সে অদৃশ্য হয়ে স্কুলে আসে। ইভানকে তার বাবা মারতে মারতে বাড়ি নিয়ে যাচ্ছিল, এটা দেখে মাইকেল খুবই খুশি হয়। সেই সময় স্টেলাকে স্কুলের মেয়েদের সাথে ড্রেসিং রুমের দিকে যেতে দেখে সে। এবার যেহেতু সে এত সুন্দর একটি সুপার পাওয়ার পেয়েছে, এইটুকু তো সে করতেই পারে। হ্যাঁ, ঠিকই ভেবেছেন। সে চলে যায় ড্রেসিং রুমের মধ্যে এবং অদৃশ্য অবস্থায় সকল মেয়েদেরকে সে দেখতে শুরু করে। তবে একটি মেয়ে ভুলবশত তার উপর টাওয়াল ফেলে দিলে তার শরীরের আকৃতি নিয়ে নেয় সেটা। সেই সময়ই দুর্ভাগ্যবশত মাইকেলের পাওয়ার যেতে শুরু করে এবং সে ধীরে ধীরে আবারও আগের রূপে ফিরে আসে। টাওয়ালটি সরাতেই মাইকেলকে উলঙ্গ অবস্থায় দেখে মেয়েরা চিৎকার করে ওঠে। এই ঘটনার পর তার মাকে স্কুলে ডেকে সকল কিছুই জানানো হয়। মাইকেলের জন্য তিনি খুবই লজ্জিত ছিলেন। তবে মাইকেল ও তার মায়ের মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় তিনি মাইকেলকে খুব ভালোভাবে বোঝায়। তখন তার মায়ের কাছে খবর আসে ব্র্যান্ডো নামে স্কুলের আরও একটি ছেলে নিখোঁজ, তাকে পাওয়া যাচ্ছে না। পুলিশের ধারণা হয়তো পরিবারের চাপে বাচ্চারা বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। তাই পুলিশের তরফ থেকে পরের দিন ডক্টর ওয়াসিলি নামের একটি সাইকোলজিস্টকে দিয়ে সকল বাচ্চাদের একটি ক্লাস নেওয়া হয়। কিন্তু ক্লাস চলাকালীন হঠাৎই মাইকেলের পাওয়ার ফিরে আসতে শুরু করে, যার ফলে ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই সে ছুটে ক্লাস থেকে বেরিয়ে যায়। বাড়ি পৌঁছে সে তার রুমে গিয়ে দেখে তার বোন তার ঘরের মধ্যেই বসে রয়েছে। তবে সে তো এখন অদৃশ্য, তাই বোনকে সেখান থেকে যেতে বলে সে। তবে তার বোন সেখান থেকে না গিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার ভান করে শুধু। মাইকেল ধীরে ধীরে তার পোশাক খুলে পিছনে ঘুরতেই তাকে দেখে তার বোন ভয়ে চিৎকার করে ওঠে। মাইকেল দ্রুত তাকে চুপ করায় এবং এই সকল কথা তাদের মধ্যেই গোপন রাখতে বলে। মাইকেলের ধারণা ওই কস্টিউম থেকেই এই পাওয়ার তার মধ্যে এসেছে। তবে এই পাওয়ারকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার মধ্যে নেই, মানে যখন তখন সে অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার যখন তখন আগের রূপেই ফিরে আসছে। মাইকেল এবার নিজেকে একজন সুপার হিরো হিসেবে ভাবতে শুরু করে। সে তার পাওয়ারকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেটা জানতে অনেক সুপার হিরো কমিক বুক পড়তে শুরু করে। তবে কমিক বুক থেকে সে তেমন কিছু জানতে পারে না। সেই সময় তার মা বাড়িতে এসে পৌঁছালে দ্রুত সে তার গায়ের সকল পোশাক খুলে ফেলে। ঘরে তার মা কাউকে দেখতে পায় না, চারিদিকে তার পোশাকই পরে থাকতে দেখে সে। পোশাকগুলি সঠিক জায়গায় রেখে সে বাইরে বেরিয়ে যায়। তখন জিওভানার ফোনের রিং বেজে ওঠে। জিওভানার মা তাকে ফোন করেছিল। জিওভানা বেশ কিছুদিন ধরে মাইকেলের অদ্ভুত আচরণের জন্য চিন্তিত। মাইকেল তাদের কথোপকথন তাদের সামনে বসেই শুনছিল। জিওভানা ও তার মায়ের কথোপকথনের মাধ্যমে এক কঠিন সত্য মাইকেলের সামনে উঠে আসে। আসলে মাইকেল তার নিজের সন্তানই নয়। আজ থেকে অনেক বছর আগে ছোট অবস্থাতেই মাইকেলকে কেউ তার বাড়ির সামনে রেখে গেছিল। মাইকেল যে অনাথ এটা শুনে সে খুবই দুঃখ পায় এবং সেখান থেকে চলে যায়। সে একটি নদীর ধারে গিয়ে দোলনায় বসে দোল খাচ্ছিল। সেই সময় স্টেলা সেখানে আসে এবং দুলতে থাকা দোলনাটিকে দেখে অনেকটাই অবাক হয়। তার মধ্যে কৌতূহল জন্মালে সে ধীরে ধীরে দোলনাটির কাছে যায় এবং পাশের দোলনায় বসে পড়ে।
স্টেলা নির্ভয়ে তার সাথে কথা বলতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তারা একে অপরের বন্ধু হয়ে যায়। তবে স্টেলা জানতো না এটি আসলে মাইকেল। স্টেলা এই শহরে নতুন এসেছিল, তার কোনো বন্ধুও ছিল না। এই রকম এক অদৃশ্য বন্ধু পাওয়াতে সে খুবই খুশি হয়ে যায়। সেই সময় স্টেলার জিমনাস্টিক ক্লাসের সময় হয়ে যাওয়ার কারণে সে সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে তারা একে অপরকে কথা দেয় আবারও তারা দেখা করবে। তখন মাইকেল সেই একই কালো চশমা পরা ব্যক্তিটিকে ব্রিজের উপরেই দাঁড়িয়ে থাকতে দেখে। মাইকেলের মনে হয় ব্যক্তিটি স্টেলার উপর নজর রাখছে, কারণ সে তো অদৃশ্য ছিল। তবে পরক্ষণেই মাইকেল বুঝতে পারে ব্যক্তিটি তো অন্ধ। রাতে স্টেলা যখন তার ঘরে বসেছিল তখন মাইকেল অদৃশ্য অবস্থায় তার সাথে দেখা করতে আসে। বেশ কিছুক্ষণ তারা একে অপরের সাথে কথা বলে। তবে হঠাৎই আবারও মাইকেলের ক্ষমতা যেতে শুরু করলে সে তার পরিচয় গোপন করার জন্য স্টেলাকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপর স্টেলা জিমনাস্টিক ক্লাসে চলে যায়। এদিকে মাইকেল সিদ্ধান্ত নেয় সে স্টেলাকে সকল সত্য কথা বলে দেবে, যে সেই হলো ওই অদৃশ্য ছেলেটি। মাইকেল তার কুকুর মারিওকে নিয়ে স্টেলার জিমনাস্টিক ক্লাসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। ওদিকে স্টেলা সেখানে একা ছিল। জিমনাস্টিক ক্লাসে তার আশেপাশে কাউকে যেতে দেখা যায়, তবে স্টেলা ব্যাপারটিকে খুব একটা গুরুত্ব না দিয়ে তার জিমনাস্টিকে মন দেয়। কিছুক্ষণ পর দূর থেকে একজন ব্যক্তি তার ওপর নেশাজাতীয় ছোট্ট ডার্ট শ্যুট করে, যার ফলে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। মাইকেল সেখানে পৌঁছে দেখে একজন মুখোশ পরা ব্যক্তি অজ্ঞান অবস্থায় স্টেলাকে সেখান থেকে নিয়ে যাচ্ছে। মাইকেল তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং বাধা দেওয়ার অনেক চেষ্টা করে। তার কুকুর মারিও মুখোশ পরা ওই ব্যক্তিটির হাতে কামড়েও দেয়, তবে এত কিছু করার পরেও সে তাকে বাধা দিতে পারে না। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। মাইকেল পুরো ব্যাপারটি পুলিশকে বিস্তারিত বলতেই তারা বুঝতে পারে শহরের বাচ্চারা নিজের ইচ্ছা মতোই বাড়ি থেকে পালাচ্ছে না, তাদেরকে অপহরণ করা হচ্ছে। মাইকেলকে দুঃখিত দেখে তার মা তাকে জানায় তারা অবশ্যই এই অপরাধীকে খুঁজে বার করবে এবং সুরক্ষিত স্টেলাকে বাড়ি ফিরিয়ে আনবে। কিছু সময় পর স্টেলার জ্ঞান ফিরে আসলে সে নিজেকে একটি এক্সপেরিমেন্টাল ল্যাবে শুয়ে থাকতে দেখে। কিছু সায়েন্টিস্ট তার উপর রিসার্চ করছিল। তার কিছু টেস্ট করার পর তাকে একটি ঘরে বন্ধ করে দেওয়া হয়। সেখানেই স্টেলা ব্র্যান্ডো ও মার্টিনোকে দেখতে পায়। আসলে এই শহরের বাচ্চাদের অপহরণ করার কারণ হল এই রহস্যময় ব্যক্তিরা অনেক বছর ধরেই একজন অলৌকিক ক্ষমতাসম্পন্ন বাচ্চাকে খুঁজছে, আর সেটা হলো মাইকেল। তবে মাইকেলের সাথে তাদের কি সম্পর্ক সেটা আমরা খুব শীঘ্রই জানতে পারব। ওদিকে মাইকেল ঘুমের ঘোরে বারবার স্টেলাকে বাঁচানোর কথা বলতে থাকে এবং ঘুম থেকে উঠেই তার কস্টিউমটিকে ওয়াশিং মেশিনের মধ্যে খুঁজে পায় সে, যেটা তার মা ধুয়ে দিয়েছিল। তার মনে হয়তো কস্টিউমটি ধোয়ার পর তার পাওয়ার চলে গেছে, কিন্তু তার তো এখন অদৃশ্য হওয়া দরকার। সে স্টেলাকে বাঁচাতে চায়, কিন্তু পাওয়ার ছাড়া কোনোভাবেই এটা সম্ভব নয়। মাইকেল কস্টিউমটি ধোয়ার জন্য তার মায়ের উপর প্রচণ্ড রেগে যায় এবং এই সময় আমরা দর্শকরা মাইকেলের এক অন্যরকম পাওয়ারের সাথে পরিচয় হই। মাইকেলের অত্যধিক রাগের কারণে জিওভানার পিছনে থাকা একটি আলমারির কাঁচ আচমকা ভেঙে যায়। মাইকেল সেখান থেকে একটি নদীর পাড়ে গিয়ে উদাস হয়ে বসে পড়ে। সেই সময় পিছন দিক থেকে ওই রহস্যময় চশমা পরা ব্যক্তিটি তার কাছে আসে। ব্যক্তিটি এসেই তাকে বলে, ওই কস্টিউমটি কোনো কাজেরই নয় এবং তোমার বন্ধুকে আমি কিডন্যাপ করিনি। মাইকেল অবাক হয়, কারণ এই কথাগুলি সে তখন মনে মনে ভাবছিল। মাইকেল কৌতূহলবশত ব্যক্তিটির নাম জিজ্ঞাসা করতেই সে বলে, আমার নাম হলো আন্দ্রে এবং আমি হলাম তোমার আসল বাবা। মাইকেল বলে, আমার বাবা অনেকদিন আগেই মারা গেছে, তিনি পুলিশে ছিলেন। আন্দ্রে জানায়, এটা তোমাকে বলা হয়েছে, আসলে তোমার জন্ম হয়েছে রাশিয়াতে। আজ থেকে অনেক বছর আগে রাশিয়ার এক গ্রামের সাধারণ একটি ছেলে ছিল আন্দ্রে। সেই গ্রামের পাশেই রাশিয়ান সৈনিকদের পরমাণু পরীক্ষায় ভুল ত্রুটি হওয়ার কারণে গ্রামের অনেক মানুষই মারা যায়। তবে যারা সৌভাগ্যবশত প্রাণে বাঁচে তাদের মধ্যে অদ্ভুত রকমের পাওয়ার চলে আসে। তাদেরকে রাশিয়ান সৈনিকরা সাইবেরিয়ার এক গোপন স্থানে বন্দি বানিয়ে রাখে। তাদের উপর বছরের পর বছর ধরে এক্সপেরিমেন্ট করতে থাকে তারা। তাদেরকে দিয়ে সরকার এক পাওয়ারফুল আর্মির গঠন করতে চাইছিল। মুভির শুরুতে আমরা যে ব্যক্তিটিকে দেওয়ালে ছবি আঁকতে দেখেছিলাম সেও ছিল এদের মধ্যেই একজন। যে কোনো জিনিসের গন্ধ বা সেটিকে স্পর্শ করেই সেটি কোথায় আছে সে সম্পর্কে সে ছবি আঁকতে পারত। তবে আন্দ্রের ক্ষমতা ছিল সে যে কোনো মানুষের মস্তিষ্ক পড়তে পারত। কিন্তু এই পাওয়ারের এক অন্য খারাপ দিকও ছিল। পাওয়ারের অত্যাধিক ব্যবহার মানুষকে ধীরে ধীরে দুর্বল ও অসুস্থ করে তুলত। একইভাবে আন্দ্রেরও দৃষ্টিশক্তি কম হতে শুরু করে এবং বর্তমানে সে কিছুই দেখতে পায় না।
তার আসল মা ইয়েলেনার সাথে সেখানেই আন্দ্রের প্রথম পরিচয় হয় এবং শুধুমাত্র তারা দুইজনেই ওই সুপার পাওয়ারযুক্ত মানুষদের থেকে সম্পূর্ণ স্পেশাল ছিল, কারণ একমাত্র তারাই কোনো বাচ্চার জন্ম দিতে পারত। এইভাবে একদিন মাইকেল অদ্ভুত সুপার পাওয়ার নিয়ে জন্মগ্রহণ করে। এই রকম এক অলৌকিক শিশুকে পেয়ে আর্মিরা খুবই খুশি ছিল। তবে তার ওপর এক্সপেরিমেন্ট করার আগেই আন্দ্রে ও ইয়েলেনা সুযোগ বুঝেই সেখান থেকে পালিয়ে যায়। আর্মিরাও তাদের পিছু করতে শুরু করলে একসময় তাদেরকে বাধা দেওয়ার জন্য তার মা ইয়েলেনা সেখানে থেকে যায় এবং আন্দ্রে এই সুযোগেই মাইকেলকে নিয়ে সেখান থেকে পালাতে পারে। তবে দুঃখজনকভাবে আর্মিদের গুলিতে ইয়েলেনা মারা যায়। আন্দ্রে তাকে নিয়ে এই শহরে চলে আসে। তখন এই শহরে জিওভানা নতুন এসেছিল। তার মস্তিষ্ক পড়ে আন্দ্রে জানতে পারে সে একটি শিশুকে দত্তক নিতে চায় এবং মনের দিক থেকে খুব ভালো একটি মহিলা, মাইকেলকে সে খুব ভালোবাসবে। তাই আন্দ্রে জিওভানার গেটের সামনে তাকে রেখে চলে যায়। তাদের কথোপকথন চলাকালীন তাদের পাশেই একজন ব্যক্তিকে মাছ ধরতে দেখা যায়। শহরে অত্যাধিক বাচ্চাদের নিখোঁজের খবর প্রত্যেক জায়গায় ছড়িয়ে পড়েছে। এই কারণেই ব্যক্তিটি আন্দ্রের ওপর কিছুটা সন্দেহ হওয়াতে সে তৎক্ষণাৎ পুলিশকে ফোন করে দেয়। আন্দ্রে ব্যাপারটি বুঝতে পেরে মাইকেলকে নিয়ে সেখান থেকে চলে আসে। তবে মাইকেলের এখনও তার কথায় বিশ্বাস ছিল না। সে মনে করে ওই কস্টিউমের কারণেই হয়তো তার মধ্যে সুপার পাওয়ার এসেছে, কারণ তার পাওয়ারের উপর কোনো নিয়ন্ত্রণই ছিল না। এটা শুনে আন্দ্রে তার মায়ের মতো তাকে একটি ইনভিজিবল স্যুট দিয়ে দেয়, যার মাধ্যমে সে তার পাওয়ারকে নিয়ন্ত্রণ করতে খুব তাড়াতাড়ি শিখে যাবে। এরপর আন্দ্রে সেখান থেকে যাওয়ার আগে ওই ব্যক্তিটির স্মৃতি মিটিয়ে দেয়, যার ফলে পুলিশ সেখানে আসার পর ওই ব্যক্তিটি মাইকেল বা আন্দ্রের সম্পর্কে কিছুই বলতে পারে না। এদিকে মাইকেল না বলে বাড়ি থেকে পালিয়ে আসার পর জিওভানা খুবই চিন্তিত ছিল। তবে মাইকেলকে সুরক্ষিত দেখে সে খুবই খুশি হয়ে যায়। মাইকেল তার কাছে তার খারাপ আচরণের জন্য ক্ষমাও চায়। এরপর জিওভানা সেই পুলিশ সাইকোলজিস্টের সাথে মাইকেলকে সুরক্ষিত বাড়ি পাঠিয়ে দেয়। তবে বাড়ি পৌঁছে মাইকেল ওই পুলিশ অফিসারের এক অন্য রকমেরই রূপ দেখে। তার আচরণের অনেকটা পরিবর্তন হয়ে যায়। তাদের মধ্যে নানান বিষয়ে কথোপকথন চলাকালীন মাইকেল হঠাৎই তার হাতে ব্যান্ডেজ দেখতে পায়। তার হাতে আঘাতের চিহ্ন ছিল। মাইকেল নিশ্চিত হয়ে যায় এই ব্যক্তি কোনো না কোনোভাবে স্টেলার অপহরণের সাথে জড়িত আছে, কারণ তার হাতের ওই আঘাতটি ছিল মাইকেলের কুকুর মারিওর। মাইকেল সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে ব্যক্তিটি আগে থেকেই বাড়ির সকল গেটে লক লাগিয়ে রেখেছিল। মাইকেল ছুটে রান্নাঘরের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে এবং নিজেকে অদৃশ্য করে দেয়। তার মধ্যে যে অলৌকিক ক্ষমতা রয়েছে সে সম্পর্কেও ব্যক্তিটি জানত। মাইকেল তাকে মারার অনেক চেষ্টা করে, তবে সে ব্যর্থ হয়। কিন্তু একসময়ে বুদ্ধি খাটিয়ে তার ঘর পর্যন্ত তাকে ডেকে আনে সে এবং সুযোগ বুঝে জানালা দিয়ে পালিয়ে যায়। ব্যক্তিটি তার পিছু করে। কিছুটা দূর মাইকেল ইভানকে দাঁড়িয়ে থাকতে দেখে তার বাইকে চেপে বসে এবং দ্রুত সেখান থেকে পালাতে বলে। ইভান এক অদৃশ্য ব্যক্তির ভয়ে সেখান থেকে পালিয়ে শহরের পুরনো একটি বিল্ডিংয়ে গিয়ে পৌঁছায়। সেখানে মাইকেল তার আসল রূপে ফিরে আসে এবং ইভানকে বিস্তারিত পুরো ব্যাপারটি জানায়। অন্যদিকে জিওভানা বাড়ি পৌঁছে সারা ঘরের জিনিসপত্র এদিক ওদিক পড়ে থাকতে দেখে। মাইকেলকে সে কোথাও খুঁজে পায় না। এরই মধ্যে স্টেলা সেখান থেকে পালানোর একটি পথ খুঁজে পেয়ে যায়। তারা সকলে মিলে একে অপরের কাঁধে পা দিয়ে দাঁড়িয়ে পড়ে এবং স্টেলা বাইরে বেরিয়ে আসে। সে দেখে জায়গাটি হলো একটি জাহাজের বন্দর এবং তাদেরকে একটি জাহাজে আটক করে রাখা হয়েছে। চারিদিকে কিছু লোক বন্দুক নিয়ে পাহারা দিচ্ছে। স্টেলা একজন অসহায় বৃদ্ধ ব্যক্তিকে একটি ঘরের মধ্যে বন্দী থাকতে দেখে। এরপর সে সেখান থেকে একেবারে উপরের দিকে উঠে যায় এবং একটি ফ্ল্যাশ লাইট দেখতে পায়, যেগুলো সাধারণত জাহাজে দূরের জিনিস দেখতে সাহায্য করে। সেই ফ্ল্যাশ লাইটের উপর স্টেলা একটি স্মাইলি ফেসের ছবি এঁকে লাইটটিকে আকাশের দিকে জ্বালিয়ে দেয়। অন্যদিকে মাইকেল এবং ইভান স্টেলাকে খোঁজার পরিকল্পনায় করছিল, ঠিক সেই সময় তার পাঠানো সিগন্যাল মাইকেল আকাশে দেখতে পায় এবং তাকে বাঁচানোর জন্য ইভানকে নিয়ে সেই দিকেই রওনা দেয়। তবে স্টেলাকে তারা আবারও ধরে ঘরে বন্ধ করে দেয়। ইভান সেখানে পৌঁছে তার পেইন্ট গানের সাহায্যে গার্ডেদের দৃষ্টি আকর্ষণ করতেই মাইকেল সুযোগ বুঝে অদৃশ্য হয়ে জাহাজের ভিতরে ঢুকে পড়ে। সেখানে মাইকেল সেই পুলিশ সাইকোলজিস্ট এবং আরও দুইজনকে দেখতে পায়। তারা কম্পিউটার স্ক্রিনে জিওভানা ও আন্দ্রের উপর নজর রাখছিল। মাইকেল যে বিপদে পড়েছে সেটা আন্দ্রে বুঝতে পেরেছিল, কারণ তার মস্তিষ্কের সাথে মাইকেলের মস্তিষ্ক যুক্ত ছিল। তাই জিওভানাকে সাথে নিয়ে সে এই দিকেই আসছিল। হঠাৎই মাইকেলের হাতে সামান্য একটু আওয়াজ হতেই ওই পুলিশ সাইকোলজিস্ট বুঝে যায় মাইকেল এখানেও পৌঁছে গেছে। তবে যেহেতু সে অদৃশ্য, তাকে ধরাটা মুশকিল, তাই তারা টোপ হিসেবে স্টেলাকে ব্যবহার করে। স্টেলাকে তারা একটি অন্য রুমে বন্ধ করে রাখে
এবং সেখানে দুইজনকে গার্ড হিসেবে রেখে যায়। তবে মাইকেল আগুন নেভানোর সিলিন্ডার দিয়ে সেই গার্ডেদের মাথায় সজোরে আঘাত করে তার কাছ থেকে বন্দুক নিয়ে নেয় এবং দুইজনকেই গান পয়েন্টে রেখে তার বন্ধুদের বাইরে বার করে তাদেরকে ভিতরে বন্ধ করে দেয়। তবে সেখান থেকে বেরোনোর আগে টেলা সেই বৃদ্ধ ব্যক্তিটিকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়, যার ফলে ব্র্যান্ডো ও মার্টিনোকে তারা সেখান থেকে পালিয়ে যেতে বলে। এরপর স্টেলা সেই বৃদ্ধ ব্যক্তিটিকে বাঁচানোর জন্য মাইকেলকে নিয়ে চলে যায়। তবে এখানেই এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। স্টেলা বৃদ্ধটিকে বাঁচানোর বাহানায় মাইকেলকে তাদের হাতেই তুলে দেয় এবং তাকে গান পয়েন্টে রেখে নিজের আসল রূপে ফিরে আসতে বলে। মাইকেল অবাক হয়ে যায় যে স্টেলা তার সাথে প্রতারণা করল, তবে আসলেই সে স্টেলা ছিলই না। যে বৃদ্ধ ব্যক্তিটিকে বাঁচানোর কথা সে বলেছিল সেই হলো এদের লিডার এবং যে কোনো ব্যক্তিকে ছুঁয়ে সে তার নিজের ইশারায় তাদেরকে চালনা করতে পারত। ঠিক এইভাবেই সে মাইকেলকে ধরার জন্য স্টেলা এবং ওই পুলিশ সাইকোলজিস্টকে হিপনোটাইজ করেছিল। তার উদ্দেশ্য হলো মাইকেলকে যে কোনোভাবে এখান থেকে রাশিয়ায় নিয়ে যাওয়া। তবে মাইকেল স্টেলাকে নিয়ে সেখান থেকে পালানোর শেষ চেষ্টাটুকু করে, কিন্তু তারা স্টেলাকে মেরে ফেলার হুমকি দিয়ে মাইকেলকে তাদের সাথে যাওয়ার জন্য বাধ্য করে। এতক্ষণ তারা ছিল একটি সাবমেরিনে। মাইকেলকে সাথে নিয়ে সাবমেরিনটিকে তারা লঞ্চ করে দেয় এবং সেই বন্দরে তারা বোম রেখে দিয়ে যায়, যেটা কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ হতে চলেছিল। জিওভানা দ্রুত সেখানে পৌঁছে ইভানের সাহায্যে মাইকেলের বাকি দুইজন বন্ধু এবং সেই পুলিশ সাইকোলজিস্টকে সেখান থেকে সুরক্ষিত বার করে। তবে আন্দ্রে বুঝতে পারে মাইকেলকে নিয়ে তারা অনেকক্ষণ আগেই এখান থেকে চলে গেছে। তাদেরকে সেখান থেকে বার করার সাথে সাথেই পুরো জায়গাটি এক জোরালো বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। অন্যদিকে সাবমেরিনে মাইকেল তার মধ্যে এক অদ্ভুত রকমের পাওয়ারের অনুভূতি করতে পারে। মাইকেল তার চোখের ইশারায় সকলকে দূরে ছিটকে ফেলে দেয় এবং সাবমেরিনের মেশিনগুলিকে সে নষ্ট করে দেয়। এরপর সে স্টেলাকে নিয়ে একটি মিনি সাবমেরিনের মধ্যে ঢুকে পড়ে। বৃদ্ধ ব্যক্তিটি তাকে জানায় তার মা এখনও জীবিত আছে এবং তার জন্য অপেক্ষা করছে সে। তবে তার কথা সে না শুনেই সেই মিনি সাবমেরিনে করে সমুদ্রের উপরে উঠে আসে। বন্দরে সকলেই তার জন্য অপেক্ষা করেছিল। মাইকেলের এই অদৃশ্য হওয়ার ক্ষমতা দেখে সেখানে উপস্থিত সকলেই অবাক হয়ে যায়। তবে মাইকেল যে সুরক্ষিত ফিরে এসেছে এটাতেই জিওভানা অনেকটাই খুশি, তার আর কিছু চায় না। তখন মাইকেল আন্দ্রেকে সেখানে দেখতে পায়। সে বুঝতে পারে আন্দ্রে তাদের সকলের স্মৃতি ভুলিয়ে দিতে এসেছিল, কারণ সে চায় না তার এই পাওয়ারের জন্য মাইকেল সারা জীবনই কোনো না কোনো বিপদের মধ্যে থাকুক, সে যেন সাধারণভাবে তার জীবন যাপন করতে পারে। মাইকেল তার বাবার কথা শুনে শেষবারের মতো স্টেলার সাথে দেখা করে এবং এরপর আন্দ্রে সেখানে উপস্থিত সকলের স্মৃতি তার পাওয়ারের সাহায্যে ভুলিয়ে দেয়, যার ফলে আসলে সেখানে কি ঘটেছিল সেটা কারোর মনে ছিল না। এই কারণে জিওভানা ওই সকল বাচ্চাদের বাঁচানোর ক্রেডিট পেয়ে যায় এবং শহরের জনসাধারণের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু আসলে এই সকল কিছুর পিছনে মাইকেল আছে সেটা শুধুমাত্র তার বোনই জানত। তো যাই হোক, মাইকেলের মধ্যে এক আলাদা রকমের কনফিডেন্স জন্মায়। যেহেতু সকলেই সব কিছু ভুলে গেছে, স্কুলে ইভান ও ব্র্যান্ডো পুনরায় তাকে বিরক্ত করতে আসলে সে তাদেরকে সাহসের সাথে সঠিক জবাব দিয়ে সেখান থেকে চলে যায়। পোস্ট ক্রেডিট সিনে রাশিয়ার একটি স্থানকে দেখানো হয়, যেখানে একটি সৈনিক একজন অদৃশ্য ব্যক্তিকে জানায় তারা আন্দ্রেকে ধরতে ব্যর্থ হয়েছে। এটা শুনে ওই ব্যক্তি প্রচণ্ড রেগে যায় এবং এখানেই আমরা দেখতে পাই এই ব্যক্তিটি আর কেউ নয়, এটা হলো মাইকেলের মা। সে এখনও জীবিত আছে এবং নাতাশা নামের মাইকেলের একটি বোনও আছে, সেও একইভাবে সুপার পাওয়ারের অধিকারী। আন্দ্রে সহ তার দুই সন্তানকে অনেক দিন ধরেই সে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কেন এই প্রশ্নের উত্তর এই মুভির প্রথম পার্টে দেওয়া হয়নি এবং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভির কাহিনী সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। এই রকম নতুন নতুন এক্সপ্লেনেশন শোনার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।